এটি তৃতীয় আমেন হতে হবে রাজপ্রাসাদ, যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। এরা কারা? দেখে তো মিশরের মনে হচ্ছে না। এরা বিভিন্ন দেশে রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ। এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন। খাজনা মানে কি? যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে, তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে। এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি। খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না? যদি এই খাজনা না থাকে, তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা। বুঝতে পারলে তো? এই অসভ্য সাওয়ারি আমনের এবাদতখানার সিপাহী, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফিরে আসছি। রওনা হও। চলো, ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে। কি ব্যাপার, আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো, তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না। আমুনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে। অজ্ঞামহুরকে বলে দেবে তার কোন সিপাহী যেন আর লাগামহীন ভাবে চলাফেরা না করে, নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার। রওনা করো। আমুনের সিপাহীগণের অধ্যত্তপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য, তারা অসম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদমুনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার, মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেন হোদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে।
আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেন হতে। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার? আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তালা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাদ পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জানা পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিপ বলে ডাকে। ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিপ বলে ডাকা যথোপযুক্ত নয়।